নমস্কার শ্রেণী চতুর্থ বিষয় ইতিহাস আজকের পাঠ প্রাচীন ও মধ্যযুগের ভারতের সভ্যতা ও সংস্কৃতি মধ্যযুগে কুষাণ যুগে বিশেষ করে গুপ্ত যুগে ভারতীয় সাহিত্য শিক্ষা ও বিজ্ঞানের দারুণ উন্নতি হয়েছিল এই যুগে বিভিন্ন পর্যটক এদেশে এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে গ্রিস থেকে ভারতে এসেছিলেন মেগাস্তিনিস নামে এক দূত তিনি চন্দ্রগুপ্তের রাজপ্রাসাদ দেখে মুগ্ধ হয়েছিলেন প্রাসাদের চারধারে ছিল সোনায় মোড়া থাম সোনার আঙ্গুরলতা এবং রূপার পাখি সম্রাট অশোক বহু স্তূপ ও স্তম্ভ তৈরি করেছিলেন এর মধ্যে সাঁচী স্তূপ ও সারনাথের স্তম্ভ আজও আমাদের অবাক করে সারনাথের স্তম্ভটি চূড়ায় ছিল চারটি সিংহ এই মূর্তিটিকে স্বাধীন ভারতের রাষ্ট্রীয় রূপে গ্রহণ করা হয়েছে গুপ্ত যুগে এই অজন্তার গুহাচিত্রগুলি এক অপূর্ব সৃষ্টি শিল্পী এখানে তার রঙ ও তুলিতে যুদ্ধের জীবনী ও জাতকের কাহিনী পাহাড়ের গুহার গায়ে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আজও এসব গুহাচিত্র আমাদের অবাক করে নমস্কার আজ এই পর্যন্তই আবার নতুন অধ্যায় নিয়ে আসবো ধন্যবাদ